সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে ভাইরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আজকে আপনাদের নিয়ে এসেছি একে অটোর্স এই শোরুমে। আর এই শোরুমে আপনারা সবসময় হিউজ পরিমাণে হাইস গাড়ির কালেকশন পেয়ে যাবেন। আর এই শোরুমটি অবস্থিত ঢাকা শ্যামলি গ্যারেজপট্টিতে। দেখেন গাড়িগুলো কি কন্ডিশনে রয়েছে। প্রথমে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো, টয়োটা হায়েস সুপার জিএল 2009 মডেল, 2013 রেজিস্ট্রেশন, এবং গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন। গাড়িটা আপনারা দেখে শুনে বুঝে তারপর কিনবেন। আর এই গাড়িটাতে 18-এর নতুন গ্রিল লাগানো হয়েছে। আর এই হচ্ছে গাড়িটার সামনে থেকে নিচের কন্ডিশন, দেখেন। আর আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান, অবশ্যই এই শোরুমে যোগাযোগ করে আসতে পারেন, অথবা আপনারা ফিজিক্যালি এসে দেখতে পারেন। আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন, সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে। আর এই হচ্ছে গাড়িটার বাম্পার দিয়ে ভেতরের কন্ডিশন। গাড়িটা ফুল সিলিং ফুল প্যাডের গাড়ি, 2009 মডেল, 2013 রেজিস্ট্রেশন, সুপার জিএল। আপনারা গাড়িগুলো দেখতে থাকুন। এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন। এবং এই গাড়িটার এই অবস্থায় অলমোস্ট ফিক্সড প্রাইস 21.5 লাখ টাকা। 9 মডেল, 13 রেজিস্ট্রেশন, সুপার জিএল গাড়ি। আর এই গাড়িটা কিন্তু একে অটোসে পেয়ে যাবেন। এরপরে যে গাড়িটা রয়েছে, টয়োটা হায়েস সুপার জিএল সিলভার কালারের, 2013 মডেল, 2016 রেজিস্ট্রেশন, এবং গাড়িটা কিন্তু ডাবল পাড়া হেডলাইট রয়েছে। এবং গাড়িটার সামনের
কন্ডিশন হবে এমন দেখেন। এবং এই গাড়িটা কিন্তু কোম্পানিতে চলা একটা গাড়ি, ঢাকা মেট্রো 56 সিরিয়ালের কোম্পানিতে চলা গাড়ি। যে ভাইয়েরা খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন, 13 মডেল, 16 রেজিস্ট্রেশন। এবং এই গাড়িটার ভেতরের কন্ডিশন হবে এমন, আর এসির কন্ট্রোল প্যানেল সফট টাচ। আসলে সুপার জিএল গাড়িগুলো লো বাজেটের ভিতরে খুবই কম পাওয়া যায়। আর এই হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন, ফুল সিলিং ফুল প্যাডের গাড়ি এবং সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে, খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি, কোম্পানিতে চলা একটা গাড়ি। এবং গাড়িটার গ্লাসগুলোও কিন্তু অরিজিনাল রয়েছে, দেখেন সাইড গ্লাস কত সুন্দর রয়েছে, অরিজিনাল ব্ল্যাক গ্লাস, কোনো পেপার বা পলি লাগানো নাই গাড়িটাতে। এই হচ্ছে গাড়িটার ব্রেক লাইট, ডাবল পাড়া হেডলাইট এবং ডাবল ব্রেক লাইট পেয়ে যাবেন। এবং গাড়িটাতে কিন্তু এলপিজি কনভার্ট করা রয়েছে, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, আপনারা হয়তো যাচাই বাছাই করে গাড়িটা দেখতে পারেন। আর এই গাড়িটার যে প্রাইস হবে খুবই রিজনেবল প্রাইস, আসলে সুপার জিএল গাড়িগুলো কম প্রাইজে দেওয়াটা খুবই টাফ, তো একে অটোসে আপনারা কম প্রাইজের ভিতরে ভালো কন্ডিশনের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে গাড়িটার ডান পাশের মাঝের দরজার বর্ডারের কন্ডিশন দেখেন। আমি সবসময় সব ভিডিওতে বলে থাকি যে আপনারা যাচাই বাছাই না করে কোনো গাড়ি কিনবেন না, অবশ্যই যাচাই বাছাই করবেন, দেখে শুনে বুঝে তারপর কিনবেন। আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন, স্টিয়ারিং হুইলের অংশ এবং গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং গাড়িটা কিন্তু ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তো রয়েছেই, দেখেন ইঞ্জিন কন্ডিশন হবে এমন। আমরা গাড়িটা স্টার্ট করব, দেখেন মিটার বোর্ড খুবই সুন্দর রয়েছে, দেখেন স্মুথ সাউন্ড, 1 টিয়ার ভিভিটিআই 2000 সিসির ইঞ্জিন, টয়োটা হাইসের অরিজিনাল ইঞ্জিন। এবং গাড়িটা কিন্তু 13 মডেল, 16 রেজিস্ট্রেশন, খুবই ফ্রেশ কন্ডিশনেই রয়েছে। এবং এসির পারফরমেন্স সুন্দর, খুবই ঠান্ডা হচ্ছে। আপনারা এই গাড়িটা দেখতে হলে অবশ্যই একে অটোসে চলে আসতে হবে ঢাকার ভিতরে, ঢাকা শ্যামলী গ্যারেজপট্টিতে একে অটোস অবস্থিত, আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন। আর এই হচ্ছে গাড়িটার ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা, খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি। এবং এই গাড়িটার প্রাইসটা আসলে অন্যান্য গাড়ি থেকে একটু কম হবে, দেখেন আমি ভিডিওতে আপনারা যেমন দেখছেন ফিজিক্যালি আসলে ঠিক তেমনই দেখতে পাবেন। আর এই হচ্ছে গাড়িটার সামনে থেকে পিছনের কন্ডিশন, খুবই সুন্দর একটা গাড়ি। আর এই গাড়িটা কিন্তু আপনারা এই কি অটোসে পেয়ে যাবেন, এবং গাড়িটাতে কিন্তু এলপিজি কনভার্ট করা রয়েছে। আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন, আর এই গাড়িটার এই অবস্থায় ফিক্সড প্রাইস 25,50,000 টাকা, এই গাড়িটার ফিক্সড প্রাইস 25,50,000 টাকা। এই গাড়িগুলো কিন্তু আপনারা একে অটোসে পেয়ে যাবেন। এরপরেই আরেকটা গাড়ি রয়েছে, টয়োটা হাইস সুপার জিএল 2018 মডেল, 2022 রেজিস্ট্রেশন, পুশ স্টার্টের গাড়ি। এবং গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন, ব্ল্যাক কালারের গাড়ি। যে ভাইয়েরা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন, আসলে ব্ল্যাক কালারের গাড়ি খুবই মার্কেটে খুবই কম, এবং কিছু কিছু জায়গায় ব্ল্যাক কালারের গাড়ি খুবই চাহিদা সম্পন্ন একটা গাড়ি, যেমন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং, সিলেট, এই অঞ্চলে কিন্তু আপনার ব্ল্যাক কালারের গাড়ি ছাড়া কোনো গাড়ি আপনি ভাড়া খুবই কম নেয়। সেক্ষেত্রে এই অঞ্চলের যে ভাইয়েরা আছেন ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন, সে ভাইয়েরা এই গাড়িটা কিন্তু ভিজিট করতে পারেন। এবং গাড়িটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি, খুবই সুন্দর অরিজিনাল সুপার জিএল গাড়ি, এবং আপডেট মডেল, 18 মডেল, 22 রেজিস্ট্রেশন। এবং এই গাড়িটার আস্কিং প্রাইস
37,50,000 টাকা আপনারা এখানে দামাদামি করতে পারবেন, বার্গেটিং করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে হায়েস গাড়ির ভিডিও। দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।